গ্রিডনাট বিকারক তোমরা অবশ্যই অনেকে চিনো। এই গ্রিডনাট বিকারক থেকে কি কি প্রস্তুত করা যায় আজকে আমি তোমাদেরকে সেটা শিখাবো। তো গ্রিডনাট বিকারক কি আগে সেটা শেখা উচিত। গ্রিডনাট বিকারক হচ্ছে যে RMGX অর্থাৎ একটা অ্যালকাইল মূলকের সাথে যদি একটা MgX অর্থাৎ ম্যাগনেশিয়াম ক্লোরাইড বা ম্যাগনেশিয়াম ব্রোমাইড বা ম্যাগনেশিয়াম আয়োডাইডের আয়ন যুক্ত হয় তখন যেটা নতুন করে তৈরি হয় সেটাকে বলা হয় গ্রিডনাট বিকারক। যেমন আমরা R-এর জায়গায় যদি CH3 দিই এবং MgX-এর জায়গায় যদি আমরা ক্লোরিন দেই তাহলে এটা হচ্ছে একটা গ্রিডনাট বিকারক। তাহলে এটা হচ্ছে একটা গ্রিডনাট বিকারক। ভিক্টর গ্রিডনাট নামক একজন সায়েন্টিস্ট এই বিকারকটি আবিষ্কার করেছিলেন বিদায় এটির নাম হয়েছে গ্রিডনাট বিকারক। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিডনাট বিকারক। এখন আমরা গ্রিডনাট বিকারক শিখে গেলাম। এখন এই গ্রিডনাট বিকারক থেকে কি কি যৌগ প্রস্তুত করা যায়। হাইড্রোকার্বন প্রস্তুত করা যায়, যেমন এটা হচ্ছে মিথেন, এটাও একটা হাইড্রোকার্বন, ইথেন। অ্যালকোহল তৈরি করা যায়, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায় এবং 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়, সাথে কার্বক্সিলিক অ্যাসিডও তৈরি করা যায়। তো আমরা দেখবো যে কীভাবে তৈরি করা হয়। তার আগে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল কি চিনে নিই। যদি কার্বনের চারপাশে তিনটা আর থাকে, কার্বনের চারপাশে যদি তিনটা আর থাকে এবং একটা OH মূলক থাকে, এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। এখন যদি কার্বনের এই কার্বনের চারপাশে যদি দুইটা আর থাকে এবং একটা হাইড্রোজেন থাকে এবং একটা OH থাকে, তখন এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল। দুইটা আর থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি একটা মাত্র আর থাকে, আমি এখান দিয়ে দেখাই যে একটা মাত্র আর আছে, ঠিক আছে, যেমন CH3 CH2 OH। দেখো এই কার্বনটার পাশ, এই কার্বনটাতে দুইটি হাইড্রোজেন এবং পাশে একটা আর। আমি একদম আরেকটু সুন্দর করে তোমাকে দেখাতে চাই। এটা হচ্ছে সি, পাশে একটা আর, দুই পাশে দুইটা হাইড্রোজেন এবং সাপোজ এই পাশে আছে OH, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে যদি আর যদি শুধুমাত্র একটা থাকে 1 ডিগ্রি অ্যালকোহল, দুটা থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল, তিনটা থাকলে 3 ডিগ্রি অ্যালকোহল। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল কি, 2 ডিগ্রি অ্যালকোহল কি, 3 ডিগ্রি অ্যালকোহল কি তোমরা শিখে গেছো। এবার আমরা এই 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল কীভাবে গ্রিডনাট বিকারক থেকে প্রস্তুত করা হয় এবং কীভাবে সাথে হাইড্রোকার্বন অর্থাৎ মিথেন, ইথেন এবং কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা হয় সেটা দেখব। আমার কথার সাথে সাথে তোমরা দয়া করে মুখস্থ করে ফেলবা। মুখস্থ করলে লিখতে সুবিধা হবে, আর মুখস্থ যদি না করতে পারো আসবে না। অনেকেই মনে করতে পারো যে ভাই মুখস্থ তো করা উচিত না, বাট মুখস্থ করা উচিত না, বুঝলে তুমি মুখস্থ হয়ে যাবে অটো, ঠিক আছে। তুমি একটু বুঝার চেষ্টা করো। যদি আমরা গ্রিডনাট বিকারকের সাথে পানি দেই তাহলে তৈরি হবে মিথেন, ভালো করে মনে রাখো, বা হাইড্রোকার্বন সহ তৈরি হবে। সহজ কথা হচ্ছে গ্রিডনাট বিকারকের সাথে যদি আমরা পানি দেই কী তৈরি হবে হাইড্রোকার্বন, এবং এখানে যতটুকু আছে ঠিক ততটুকু অ্যামাউন্টে তৈরি হবে, অর্থাৎ এই MgX-টা সরে যাবে, অর্থাৎ এই CH3-টা আসবে সাথে এই MgX-টা সরে গিয়ে একটা H যুক্ত হবে। তাহলে এখানে যদি CH3 দুইটা থাকতো, এভাবে থাকতো, এটা হতো, যদি এটাও তো একটা গ্রিডনাট বিকারক, তখন এর আসবে, ঠিক আছে, অর্থাৎ তখন পানি দিলে এটা তৈরি হবে সাথে একটা হাইড্রোজেন আসবে। তাহলে এটা নির্ভর করতেছে এখানে পানি দিলে কে তৈরি হবে, এই জায়গাটাতে হাইড্রোকার্বন কে আসবে সেটা নির্ভর করতেছে এখানে। আমি অ্যালকাইল মূলক যেটা সেটাতে চেইন যেটা সেটা কত লম্বা, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করতেছে। তাহলে এটাতে যদি আমি পানি দিই কী তৈরি হবে, মিথেন তৈরি হবে। দিলাম পানি, আমাদের কোনো পানি দিতে সমস্যা নাই। এবার আমি শেষে চলে যাচ্ছি যেহেতু এটার সাথে মিল আছে, সেটা হচ্ছে যে যদি তুমি কার্বন ডাইঅক্সাইড দাও তাহলে এই যে এই ভদ্রলোক থাকবে এবং সাথে COOH আসবে। তাহলে দেখো এই ভদ্রলোক থাকতেছে, সাথে কি আসলো, COOH। এখন যদি এটা হতো, আমরা যদি এটা মিশাইতাম, এই যে এই ভদ্রলোককে মিশাইতাম, তাহলে কী তৈরি হতো, তাহলে এখানে হতো COOH। তাহলে দেখো যদি পানি মিশাই ওই ভদ্রলোকের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, আর যদি কার্বন ডাইঅক্সাইড মিশাই ওই ভদ্রলোকের সাথে কি যুক্ত হয়, COOH, অর্থাৎ তৈরি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর এটা হচ্ছে যে হাইড্রোকার্বন। তাহলে আমরা দুইটা শিখে গেছি। এখন আমরা চলে আসি এই তিনটা হচ্ছে যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল। যদি তুমি গ্রিডনাট বিকারকের সাথে ফরমালডিহাইড মিশ্রিত করো, অ্যালডিহাইডের কোন কোন পার্টটা, সরি কোন গোত্রটা,
বা কোন বংশধর অ্যালডিহাইডের ফরমালডিহাইড। ফরমালডিহাইড কি? ফরমালডিহাইড হচ্ছে HCHO। ফরমালডিহাইড তৈরি হওয়ার যদি যুক্ত করে দাও তাহলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। এবং এখানে কার্বনের সংখ্যা নির্ভর করে এখানে কার্বন কয়টা আছে এবং তুমি যেটা যুক্ত করতেছো সেটাতে কার্বন কয়টা আছে। এখানে কার্বন একটা, এখানে একটা, তাহলে দেখো মোট কার্বন 2টা, 1 ডিগ্রি অ্যালকোহল, কার্বন 2টা যুক্ত। এবার যদি তুমি যদি ফরমালডিহাইড ছাড়া, দেখো ফরমালডিহাইড দিলে মাস্ট 1 ডিগ্রি, অর্থাৎ গ্রিগনাট বিকারকের সাথে তুমি ফরমালডিহাইড দিলেই কী তৈরি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি তুমি ফরমালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালকোহল দাও, মুখস্থ করো, ফরমালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড দিলেই 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে অন্য যে কোনো অ্যালডিহাইড, সাপোজ আমি এটা দিলাম CHO, তাহলে দেখো ফরমালডিহাইড ছাড়া অন্য যে কোনো একটা অ্যালডিহাইড দিলে কী তৈরি হবে? 2 ডিগ্রি তৈরি হবে। এখন দেখো এখানে কার্বন কয়টা? 1টা 2টা 3টা, আর এখানে হচ্ছে 1টা 2টা 3টা, এখানে একটা আছে, 4টা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো আমাদের উৎপাদকের মধ্যে যেহেতু কার্বন 3টা এবং আমি যেহেতু এখানে 3টা দিছি, এখানে একটা আছে অলরেডি, 4টা হয়ে গেছে, তাহলে এটাতেও 4টা হওয়া উচিত। তার চেয়ে বরং আমরা এখানে একটা কমাই দিই, এই যে ফরমালডিহাইড না এটা, এটা অন্য একটা অ্যালডিহাইড, CH3CHO, ঠিক আছে। তাহলে দেখো এখন কার্বন এখানে 2টা আর এখানে একটা, তাহলে কয়টা হলো? উৎপাদে 3টা হলো। তাহলে এটার সাথে এটাকে মিশ্রিত করলে, অর্থাৎ গ্রিগনাট বিকারকের সাথে ফরমালডিহাইড ছাড়া এই অ্যালডিহাইডটাকে, এটা হচ্ছে ইথানল বলা যায় এটাকে, ঠিক আছে। তাহলে ইথানলকে যদি আমি যুক্ত করি এই গ্রিগনাট বিকারকের সাথে, তাহলে তৈরি হবে এই 2 ডিগ্রি অ্যালকোহলটা। এবার আমরা চলে আসি পরবর্তী, তাতে 3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ফরমালডিহাইড মিশালে 1 ডিগ্রি, ফরমালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড মিশালেই 2 ডিগ্রি, ঠিক আছে, অন্য যে কোনো ধরনের অ্যালডিহাইড মিশালেই 2 ডিগ্রি, এবং কিটোন মিশালে 3 ডিগ্রি হয়। তাহলে এখানে আমাদের কার্বন আছে 1টা 2টা 3টা 4টা কার্বন, দেখো এখানে 4টা কার্বন, ঠিক আছে। তো এখানে একটা কার্বন অলরেডি আছে, তো আমরা এখানে তাহলে 3টা কার্বন দিতে পারবো। সো আমরা 3টা কার্বন নিলাম, যেহেতু এটা হবে কিটোন, তাহলে এখানে CO হবে, তাহলে এটা হচ্ছে আমাদের কিটোন। তাহলে এই 3 কার্বন বিশিষ্ট কিটোন এর সাথে 1 কার্বন বিশিষ্ট গ্রিগনাট বিকারক মিশালে 4 কার্বন বিশিষ্ট 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো আমরা আবারও শুরু থেকে বলতেছি, গ্রিগনাট বিকারকের সাথে পানি দিলে হাইড্রোকার্বন, কার্বন ডাইঅক্সাইড দিলে কার্বক্সিলিক অ্যাসিড, ফরমালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, ফরমালডিহাইড ছাড়া অন্য যে কোনো ধরনের অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, এবং কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল। আমি আরেকজন ভক্তকে রেখে দিছি, এই যে এই ভদ্রলোক, এটা হচ্ছে যে তুমি ইয়ে দিতে হবে, অ্যালকোহল দিতে হবে, অ্যালকোহল দিলেও কি তৈরি হয়? হাইড্রোকার্বন তৈরি হয়। তাহলে আমরা এখানে অ্যালকোহল দিয়ে দিচ্ছি, তাহলে আমরা এখানে দিচ্ছি সাপোজ CH3OH। CH3OH দেওয়ার কারণ হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমাদের 2টা কার্বন, ঠিক আছে, এখানে যেহেতু 2টা কার্বন, তা আমার তো এখানে অলরেডি একটা কার্বন আছে, আমার এই যে CH3MgX এর মধ্যে একটা কার্বন অলরেডি আছে, এখানে আমি 1টা কার্বন দিছি, তাহলে এই 2টা কার্বন মিলিত হয়ে কি তৈরি করবে? এই হাইড্রোকার্বনটা তৈরি করবে, যেটাকে আমরা নাম বলবো ইথেন। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, পানি এবং অ্যালকোহল দিলে হাইড্রোকার্বন তৈরি হয়, কার্বনের সংখ্যা নির্ভর করতেছে এখানে কতটি কার্বন আছে এবং এখানে কতটি কার্বন আছে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড দিলে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড, এখানেও কার্বনের সংখ্যা নির্ভর করতেছে এখানে কার্বন কয়টা, এবং তুমি এখানে কার্বন ডাইঅক্সাইড দিছ, এখানে যতটা কার্বন এখানেও ততটা কার্বন আসবে, আর কার্বন ডাইঅক্সাইডের CWO এর জন্য CWOH এসে যুক্ত হবে, ঠিক আছে। এবং ফরমালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, ফরমালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, এবং কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে গ্রিগনাট বিকারক কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল কি, এবং গ্রিগনাট বিকারক থেকে কি কি যৌগ প্রস্তুত করা যায় তোমাদেরকে আর কখনো কেউ শেখানো লাগবে না, এখান থেকে তোমরা বুঝে গেছো। ভিডিও ভালো লাগে থাকলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যারা জানে না তাদের সাথে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো আমাদের চ্যানেলে, এবং আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের পেজে জয়েন করতে পারো। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।